আসসালামু আলাইকুম। ছাদ বাগানে কিভাবে মিনি রঙ্গন ফুল গাছের পরিচর্যা করবেন সে সম্পর্কে আজকের ভিডিওটিতে আলোচনা করব। প্রথমে আমার মিনি রঙ্গন ফুলের গাছটি কেমন ছিল সেটি আপনাদেরকে ভিডিও শেষে দেখাবো, সেজন্য ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। প্রথমে রঙ্গন ফুলের জন্য দিনে কতটুকু আলোর দরকার সে সম্পর্কে আলোচনা করা যাক। এই গাছটি সূর্যের আলো অনেক পছন্দ করে, কিন্তু আপনারা যদি চান তাহলে এই গাছটিকে 3-4 ঘন্টা রৌদ্রে রাখতে পারেন। তবে 7-8 ঘন্টা রৌদ্রে রাখলে গাছটিতে ফুলের থোকা অনেক বড় হয়, ক্ষতিকর পোকামাকড়ের আক্রমণও কম হয়। প্রতিদিন গাছটিতে কি পরিমাণে পানি দিতে হবে সে সম্পর্কে এখন আলোচনা করা যাক। মিনি রঙ্গন ফুলের গাছে সপ্তাহে প্রতিদিন পানি দেওয়ার প্রয়োজন পড়ে না। গাছটিতে সাধারণত সপ্তাহে 2-3 দিন পানি দিলেই চলে। তাছাড়াও যখনই গাছটির উপরের মাটি শুকিয়ে আসবে তখনই গাছটিতে পানি দিবেন। মিনি রঙ্গন ফুলের কাণ্ডের নিচের দিক থেকে দেখবেন অনেকগুলো ডাল বের হয়। এই ডালগুলোর জন্য সরাসরি সূর্যের আলো মাটিতে পৌঁছাতে পারে না, ফলে মাটিতে বিভিন্ন রকমের ক্ষতিকর পোকামাকড়ের আবির্ভাব হতে পারে। তাই কাণ্ডের নিচের দিকে যেন তেমন কোনো ডালপালা না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। আবার গাছের মাটিতে কোনো রকমের আগাছা রাখবে না, সবগুলো আগাছা পরিষ্কার করে দিবেন, নয়তো গাছটি আগাছাগুলোর জন্য ঠিকমতো খাদ্য মাটি থেকে গ্রহণ করতে পারবে না। এখন গাছটির খাবার দাবার সম্পর্কে আলোচনা করব। আমি আমার গাছটিতে শুধু সপ্তাহে 2 সবজির খোসা পচা তরল জৈব সারটি ব্যবহার করি। কিভাবে বাড়িতেই তৈরি করবেন সবজির খোসা পচা এই তরল জৈব সার সে সম্পর্কে আমার চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে, লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সবজির খোসা পচা তরল জৈব সারটি ব্যতীত তেমন কোনো খাবার আমার এই গাছটিতে দেওয়া হয় না। আপনারা গাছটিকে একটু বড় টবে দেওয়ার চেষ্টা করবেন যেন গাছটি যথেষ্ট জোপালো হতে পারে। তাছাড়াও গাছটিতে ফুল এসে ফুল ঝরে যাওয়ার পর ডগার কিছুটা অংশ কেটে দিবেন, এতেও গাছটি অনেক জোপালো হবে। একটি মিনি রঙ্গন ফুলের গাছ থেকে যেহেতু সারা বছরই ফুল পাওয়া যায়, তাই আমি মনে করি সবার ছাদ বাগানে একটি মিনি রঙ্গন ফুলের গাছ রাখা দরকার। আমার মিনি রঙ্গন ফুল গাছটি প্রথমে দেখতে কেমন ছিল সেটি বোঝানোর জন্য আপনাদের সাথে দুটি ছবি শেয়ার করলাম। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের সকলের কাছে অনেক ভালো লাগবে। আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন।